شوف بيو شكرت بندو 2020 এবং 2021 সালে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো তারা আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। দুর্গাপূজার বন্ধের পরে আমরা আবার নতুন করে অনলাইন ক্লাস শুরু করছি যাতে আমার বিষয়টা হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা তোমরা ক্লাস 9-10-এ বিশ্বসভ্যতা ও বাংলাদেশের ইতিহাস যেখানে আছে সেই বিশ্বসভ্যতার সম্পর্কে আমরা পড়ব, যেহেতু আমাদের এটা সিলেবাসে রয়েছে। তো সেই বিশ্বসভ্যতা আলোচনা করতে গিয়ে আমাদেরকে প্রথমে সভ্যতা সম্পর্কে ধারণা নিতে হয়। তো সুতরাং এই সভ্যতা কি এবং এই সভ্যতাটি কোথায় কোথায় বিকশিত হয়েছিল, এই সভ্যতার নিদর্শন কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, এই সভ্যতার ক্রমবিকাশটি কীরকম, আজকে এ সম্পর্কে আমরা পড়ব। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো। দেখো এই সভ্যতাটির ইংরেজি প্রতিশব্দ হলো সিভিলাইজেশন, এর অর্থ হলো সভ্যতা। তাহলে সভ্যতার ইংরেজি প্রতিশব্দ হলো সিভিলাইজেশন। সিভিলাইজেশনটা এটি অনেকে জেড দিয়েও লেখে আবার এস দিয়ে অনেকেই লিখে থাকে, সে যাই হোক, তো এটা ল্যাটিন শব্দ সিভিক্স বা সিভিটাস থেকে এসেছে যার অর্থ নগর বা নাগরিক। এই শব্দ দ্বারা নগরের নাগরিকদের বৈশিষ্ট্যকে বোঝায়। তাই সাধারণভাবে কোনো বিশেষ মানব গোষ্ঠী তাদের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড দ্বারা কোনো বিশেষ ধরনের জীবন প্রবাহ বা জীবনধারণের মানোন্নয়ন করলে বিশেষ সময়ের পরিপ্রেক্ষিতে তখন তা সভ্যতা নামে আখ্যায়িত করা হয়। ঐতিহাসিকরা বলছেন যে এই সভ্যতা প্রাচীন যুগের অনেক হাজার হাজার বছর পূর্ব থেকে প্রচলিত হয়ে আসছে। এরও পূর্বে যে মানুষকে যখন সৃষ্টি করা হয় তখন মানুষ সব কিছু নিজেরা করতে পারত না, পরবর্তীকালে তাদের যখন উন্নতি ঘটল তখন আস্তে আস্তে তারা এই যে পাথর যুগের যে দুইটা বিভাজন আছে, একটা পুরো পলীয় যুগ আর একটা হলো নবপলীয় যুগ, সেই নবপলীয় যুগে যুগকে অতিক্রম করে পরবর্তীকালে যখন তারা এই সভ্যতার গোড়াপত্তন করেছিল তখন এটা ঐতিহাসিক যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। এই ঐতিহাসিক যুগেই সভ্যতার গোড়াপত্তন হয়। ধারণা করা হচ্ছে যে আজকে থেকে তোমার 7,000 বছর পূর্বে এই সভ্যতার গোড়াপত্তন হয়। আজকে থেকে 7,000 বছর পূর্বে হলে তোমার খ্রিস্টপূর্ব হবে 5,000 অব্দ, যেহেতু এখন বর্তমানে 2020 সাল চলতেছে, তাহলে 2020-এর সাথে 5,000 বছর যোগ করলে আমরা 7,000 বছর পাই। তাহলে এই 7,000 বছর পূর্বেই এই সভ্যতার গোড়াপত্তন হয়েছিল এবং কোনো নগর বা অঞ্চলসমূহে কোনো নাগরিক যখন নগরের গোড়াপত্তন করে তার সহায়ক নিয়ামক শক্তি হিসেবে কতগুলো বৈশিষ্ট্য তারা এখানে গোড়াপত্তন করে, যেমন এই যে লিখন পদ্ধতি, সরকার কাঠামো, আইন কাঠামো, হ্যাঁ ব্যবসা বাণিজ্য, তো এই বৈশিষ্ট্যগুলো যদি দেখতে পাওয়া যায় সেই নগরে তাহলে সেই নগরকে আমরা সভ্যতা হিসেবে আখ্যায়িত করতে পারি। ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন জনে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। প্রখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক আর্নন টয়নবির মতে মানব ইতিহাসের নানা স্তরে বিভিন্ন অঞ্চলে যে বিশেষ খ্রিস্টির উদ্ভব ঘটেছিল তাই সভ্যতা নামে পরিচিতি লাভ করে। বর্বরতা থেকে বন্যতা এবং বন্যতা থেকে সভ্যতায় উত্তরণের ক্ষেত্রে মানুষের হাজার হাজার বছর কেটে যায়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছিল। আদিম মানুষ হিসেবে অভিহিত এই জনমানবের যেমন কোনো ফসল উৎপাদনের ক্ষমতা ছিল না, তেমনি তারা কোনো দরকারি দ্রব্য সামগ্রী তৈরির কৌশলও কি জানত না, ফলে জীবিকা নির্বাহের জন্য তারা প্রকৃতির দয়ার উপরই নির্ভরশীল ছিল। প্রথম দিকে তারা বৃক্ষের ছাল,
ফলমূল কিংবা লতাপাতা এবং পশু পাখি ও জন্তু জানোয়ারের কাঁচা মাংস ভক্ষণ করে কালাতিপাত করত। এমনি করে মানুষ পশু শিকার করতে শেখে, আর শিকারের প্রয়োজনেই পাথরে পাথর ঘষিত আগুন জ্বালানোর কৌশল রপ্ত করেছিল। আদিম মানুষের এই স্তরকে এই যে প্রত্নস্তর বা পাথরের যুগ বলে আখ্যায়িত করা হয়, যেটা আমরা একটু আগে তোমাদেরকে বলেছি। পাথরের যুগের প্রথম স্তর যেটা ছিল সেটা সভ্যতার অন্তর্ভুক্ত নয়। পরবর্তীকালে যখন এই যে লিখন পদ্ধতি আবিষ্কার হয়, হ্যাঁ, আইন কাঠামো, সরকার কাঠামো, এগুলো যখন আবিষ্কার হয় তখনই এটা সভ্যতার কি গোড়াপত্তন হতে আমরা দেখি। তো এই সভ্যতা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মত ব্যক্ত করেছেন। যেমন দার্শনিক ভলতেয়ার সর্বপ্রথম এই সিভিলাইজেশন শব্দটিকে ব্যবহার করেন। তো তিনি এ সম্পর্কে অনেক ব্যাখ্যা দিয়েছেন। ইবি টেইলর তিনি বলছেন যে সিভিলাইজেশন ইজ এ কালচার হুইচ হ্যাজ অ্যাটেইনড এ ডিগ্রি অফ কমপ্লেক্সিটি ইউজুয়ালি ক্যারেক্টারাইজড বাই আরবান লাইফ। ঐতিহাসিক ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে টেইলর, এম বেইকি, সেখানে তারা একসাথে বলছেন যে সামাজিক অর্থনৈতিক উপাদানের সমন্বয়ে সভ্যতার সৃষ্টি হয়। আমরা এখানে এই যে সামাজিক যে অর্থনৈতিক কথা বলেছি, সেই সামাজিক ও অর্থনৈতিক সমন্বয়, এই দুইটার যখন সমন্বয় হয় তখন সভ্যতার সৃষ্টি হয়। এই দুইটার উপাদান, এই যে এই দুইটার উপাদানের যখন সমন্বয় হয় তখন ওই সভ্যতার সৃষ্টি হয় বলে আখ্যায়িত করেছেন। মন্টেস্কু এবং হান্টিংটনের মতে সভ্যতা হচ্ছে ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের আশীর্বাদ পুষ্ট এক ফসল। লুইস হেনরি মর্গান তার অ্যানসাইন সোসাইটি গ্রন্থে বলেছেন সভ্যতা হচ্ছে বিবর্তন নামক সিঁড়িটির শীর্ষ ধাপ। যে সমাজে লেখ্য ভাষা ও বর্ণমালা আছে, ধাতুর ব্যবহার ও লিখিত দলিলের প্রচলন আছে, সে সমাজকে সভ্য হিসেবে আখ্যায়িত করা হয়। আবার সমাজবিজ্ঞানী ম্যাকাইবার বলছেন যে আওয়ার কালচার ইজ হোয়াট উই আর অ্যান্ড আওয়ার সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ অর হোয়াট উই হ্যাভ। সুতরাং সংস্কৃতি বা কৃষ্টি এবং সভ্যতা ওতপ্রোতভাবে জড়িত। বস্তুত সভ্যতা বলতে মানব ইতিহাসের ক্রমবিকাশ ও বিবর্তনের সেই স্তরকে বোঝায় যেখানে এসে লিখন পদ্ধতির উদ্ভাবন ঘটেছে, শিল্প ও বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়েছে এবং সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। কৃষ্টির চেয়ে সভ্যতা অধিকতর ব্যাপক অর্থ বহন করে থাকে। মূলত অনেকগুলো কৃষ্টির সমন্বয়ে সভ্যতার উন্মেষ ঘটে, এটা এই যে আর্নল্ড টয়নবির একটা উক্তি। যেমন সুমেরীয়, আক্কাদীয়, বেবিলনীয়, এশিরীয়, কালেডীয় কৃষ্টির সমন্বয়ে মেসোপটেমীয় সভ্যতার উদ্ভব হয়েছে। সভ্যতা ও সংস্কৃতির প্রভেদ হেতু বিশ্বব্যাপী মানুষে মানুষে ও জাতিতে জাতিতে প্রভেদ আজকে আমরা এগুলো দেখতে পাই। তো সে যাই হোক, আমরা সভ্যতা সম্পর্কে, সভ্যতা যে কাকে বলে সে সম্পর্কে ধারণা নিলাম। এখন আর্নল্ড টয়নবি সভ্যতার উৎসের ক্ষেত্রে একটি থিওরি তিনি আবিষ্কার করেছেন, সেই থিওরির নাম দিয়েছে অ্যাডভার্সিটি থিওরি বা থিওরি অফ চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স। মানুষ সভ্যতা কীভাবে আবিষ্কার করে সে সম্পর্কে তার বইতে স্টাডি অফ হিস্ট্রি ছয় খণ্ড বিভক্ত ছিল, স্টাডি অফ হিস্ট্রি। সেই স্টাডি অফ হিস্ট্রিতে সভ্যতা সম্পর্কে তিনি বলছেন যে ভৌগোলিক পরিবেশ বা মানুষের নৃতাত্ত্বিক উন্নয়ন ফল হিসেবে সভ্যতা গড়ে ওঠেনি, বরং মানুষ প্রয়োজনের মুখোমুখি হতে গিয়েই অথবা প্রতিরোধ বা প্রতিবন্ধকতার মোকাবেলা করতে গিয়েই সভ্যতা গড়ে তুলেছিল। তো তিনি বলছেন যে মানুষ নিজেদের প্রয়োজন আবিষ্কার করতে গিয়েই কি সভ্যতাগুলো আবিষ্কার করেছে। সেই জন্য এই যে একটা ইংরেজিতে কথা উচ্চারিত হয়ে যায়, নেসাসিটি ইজ দ্য সোর্স অফ মাস অফ হিউম্যান সিভিলাইজেশন। অভাব বোধ থেকেই কি প্রত্যেক সভ্যতার কি হয় উৎস হয়। তো ফলে আমরা দেখি এই প্রয়োজন বোধ থেকেই কি সভ্যতার উৎস হয় বলে আখ্যায়িত করা হয়। এবং আর্নল্ড টয়নবি তিনি যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে
পৃথিবীর প্রতিকূল পরিবেশের কঠোরতাই শেষ পর্যন্ত বড় বড় সভ্যতার জন্ম দিয়েছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষিজীবী মানুষের উৎপাদনের আয়োজন যখন বাড়াতে হলো, তখনই কতকগুলো বস্তুগত ও অবস্তুগত বাধা তার সামনে এসে দাঁড়ায়। এগুলো আসে প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক দিক থেকে, কিন্তু মানুষের এগিয়ে চলার ইতিহাসটা এমন যে সে কোনো বাধার মুখে থেমে যায়নি। বাধাকে অতিক্রম করার জন্য সে সংগ্রাম করেছে পাহাড় পর্বত, অনুর্বর জমি, বনভূমি, বন জঙ্গল, নদীর বন্যা, ঝড় জলোচ্ছ্বাস, ভূমিকম্প ইত্যাদি বাধার মোকাবেলা করেই মানুষ তার সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটায়। সৃষ্টির শুরু থেকেই মানুষ চ্যালেঞ্জের মোকাবেলা করেছে। বরফ যুগের অশান্ত প্রকৃতির মাঝে টিকে থাকার জন্য মানুষকে সচেষ্ট হতে হয়েছে। শীতকে অতিক্রম করার জন্য মানুষ খুঁজেছে উষ্ণতা, আর এরই পদ্মরেশে আবিষ্কার করে আগুন। শৈত্যপ্রবাহ, ঝড়, বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে মানুষ দখল করে পাহাড়ের গুহা, মাটিতে গর্ত করে থাকার জায়গা বানায়, পশুর চামড়া দিয়ে বানায় পোশাক, যাযাবর শিকারে মানুষ বাসস্থান পেয়ে আবিষ্কার করে কৃষি। এই ছোট ছোট ঘটনাগুলো সেযুগের বিচারে বিশাল বিশাল আবিষ্কার, আর এসবের সম্মিলনে মানুষ একসময় সৃষ্টি করলো এখানে সভ্যতা। এভাবেই সভ্যতার সৃষ্টি হয়েছে বলে তিনি আবিষ্কার ব্যাখ্যা করেছেন আর্নল্ড টয়নবি। বিভিন্ন সভ্যতার তিনি উদাহরণ দিয়েছেন। তিনি এই তত্ত্বকে ব্যাখ্যা করার জন্য অনেকগুলো উদাহরণ দিয়েছেন, তন্মধ্যে একটি উদাহরণ আমরা এখানে বলতে পারি। যেমন মিশরের নীল নদের অববাহিকায় বসতি করতে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল মিশরীয়রা। নীল নদের বন্যা, তার চারপাশের ঝোপঝাড় ও জঙ্গল এ বাধার সৃষ্টি করেছিল। জলাভূমি থেকে কৃষিজমি উদ্ধার করা খুব সহজ কাজ ছিল না, তবুও সংকট মোকাবেলা করেছে মানুষ। শ্রমশক্তি প্রয়োগ করে নীল অববাহিকায় চাষ ও বাসযোগ্য উপযোগী করেছে, বন্যা ঠেকাতে বাঁধ দিয়েছে, জলসেচের জন্য খনন করেছে খাল। ঠিক একইভাবে মানুষ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতার গোড়াপত্তন করেছিল। টয়নবি বলছেন যে মানুষ তার প্রতিকূল অবস্থার মোকাবেলায় পরিবেশ পরিস্থিতিকে ক্রমেই সহজ ও অনুকূল করে তোলে, আর এভাবেই চীনের হুয়াংহো ও ইয়াংজেকিয়াং নদীর উপত্যকায় গড়ে উঠেছিল সভ্যতা। এভাবে বিভিন্ন সভ্যতার উদাহরণ দিয়ে আর্নল্ড টয়নবি তিনি এই থিওরি অফ চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্সের ব্যাখ্যা করেছেন। সুতরাং আমরা দেখতে পাই এই সভ্যতা অনেক আগে থেকে কি প্রচলিত হয়ে আসছিল। এই যে বিশেষ করে 7000 খ্রিস্টপূর্ব 5000 আর বর্তমান থেকে 7000 বছর পূর্ব থেকে এই সভ্যতার গোড়াপত্তন হয়, যখন পুরুপলীয় যুগ নবপলীয় যুগের উত্তরণ ঘটিয়ে যখন ঐতিহাসিক যুগে পদার্পণ করে। মনে রাখতে হবে যে যখন ঐতিহাসিক যুগে পদার্পণ করে তখনই এই সভ্যতার গোড়াপত্তন হয়। এখন আমরা এই যে সভ্যতার নিদর্শন, প্রাচীনকালের সভ্যতার নিদর্শন কোথায় কোথায় দেখতে পাওয়া যায় বা সভ্যতার ক্রমবিকাশ আলোচনা করুন, আমরা এর উত্তরে বলতে পারি প্রত্যেকটি সভ্যতা কিন্তু নদীকেন্দ্রিক। যেমন রোমান সভ্যতা, রোম নগরের পাশে একটি টাইবার নদী আছে, সেই টাইবার নদীকেন্দ্রিক। হ্যাঁ, তারপরে মিশরীয় সভ্যতা নীলনদ কেন্দ্রিক, চৈনিক সভ্যতা ইয়াংজেকিয়াং এবং হুয়াংহু নদীকেন্দ্রিক, সিন্ধু সভ্যতা সিন্ধু নদীকেন্দ্রিক। এভাবে অধিকাংশ সভ্যতা সব নদীকেন্দ্রিক ছিল, এই কারণে এই নদীর অববাহিকায় এই সভ্যতার কী হয়েছে, গোড়াপত্তন হয়েছে, বিকাশ সাধিত হয়েছে, ক্রমবিকাশ হয়েছে, এবং এই সমস্ত নদীর অববাহিকায় সভ্যতার নিদর্শনগুলো খুঁজে পাওয়া যায়। সভ্যতার উৎসের মূলে ছিল মানব সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আইন কানুনের প্রচলন করা, জ্ঞান বিজ্ঞানের অনুশীলন করা, ধর্মীয় অনুশাসন প্রবর্তন ইত্যাদি। বিশ্বের প্রাচীনতম সভ্যতার নিদর্শন পাওয়া যায় আমরা দেখি নীলনদ, ইউফ্রেটিস ও টাইগ্রিস এবং সিন্ধু নদের অববাহিকায়। এক কথায় নিকট প্রাচ্যে অর্থাৎ উত্তরে কাস্পিয়ান ও কৃষ্ণসাগরের মধ্যবর্তী অঞ্চল, দক্ষিণে লোহিত সাগর, পারস্য উপসাগর ও আরব সাগর, পূর্বে সিন্ধু নদ এবং পশ্চিমে ভূমধ্য সাগর ও নীলনদ পরিবেষ্টিত অঞ্চলে বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর উন্মেষ ও ক্রমবিকাশ ঘটে। নদনদী বিধৌত এই বিস্তৃত এলাকায় পর্যাপ্ত পানি সরবরাহ, উর্বর ভূমি, অফুরন্ত প্রাকৃতিক সম্পদ, যাতায়াতের সুব্যবস্থার কারণে সভ্যতার বিকাশ ঘটেছিল। মেসোপটেমীয় এবং মিশরীয় সভ্যতা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রাচীন বলে আখ্যায়িত করা হয়, এবং এই কারণে আমরা আলোচনার সময় এই যে এই মিশরীয় সভ্যতা যেটা, সেই মিশরীয় সভ্যতা দিয়ে আমরা আলোচনা করব।
তো মুসলমানগণ খ্রিস্টানদের কাছ থেকে, খ্রিস্টানগণ মুসলমানদের কাছ থেকে, গ্রিসের কাছে রোম, রোমের কাছে গ্রিস, ভারত, চীন, ইউরোপ, ইরান, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি দেশগুলো সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান করে এক দেশ অন্য দেশের সভ্যতা দ্বারা সমৃদ্ধিশালী হয়ে উঠেছিল। উল্লেখ্য যে যে জাতি যত বেশি আদান প্রদান করেছে সে জাতি সভ্যতার ক্ষেত্রে তত বেশি সমৃদ্ধিশালী হয়ে উঠেছে। এভাবে বিশ্ব সভ্যতার ক্রমবিকাশ ঘটেছে এবং ঘটছে। অন্য প্রাণীর সভ্যতা নেই, আর মানব জাতির সভ্যতার উদ্ভব ও বিকাশের ইতিহাস আছে বলেই মানুষ আজকে আশরাফুল মখলুকাত হিসেবে আখ্যায়িত করা, অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এভাবে বিশ্ব সভ্যতার প্রবাহমান ধারা সৃষ্টির আদিকাল থেকেই অদ্যাবধি অব্যাহত রয়েছে। সভ্যতার সুদৃঢ় গঠনে কম বেশি সকল দেশ ও জাতির কিছু না কিছু অবদান অবশ্যই রয়েছে। এ প্রসঙ্গে ডক্টর এডগার সোয়াইনের মন্তব্যটিও প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, সভ্যতা কোনো একটি রাষ্ট্রের রাজনৈতিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর ধারা সমগ্র বিশ্বব্যাপী বিস্তৃত। আধুনিক গবেষক হান্টিংটন বলছেন যে সভ্যতার দ্বন্দ্বের মধ্য দিয়েই বিশ্ব সভ্যতা বিকশিত হবে। তিনি মোট 8টি সভ্যতার কথা বলেছেন, পশ্চিমা সভ্যতা, কনফুসিয়াস সভ্যতা, জাপানি সভ্যতা, ইসলাম সভ্যতা, হিন্দু, স্লাভিক, অর্থোডক্স, ল্যাটিন আমেরিকান ও আফ্রিকান সভ্যতা। এভাবে এই হান্টিংটন বর্তমানে এই সভ্যতার ক্ষেত্রে 8টি সভ্যতার কথা তিনি বলেছেন। তো সে যাই হোক, তা এভাবে আমরা সভ্যতা কাকে বলে, প্রাচীনকালে সভ্যতার নিদর্শন কোথায় দেখতে পাওয়া যায় বা সভ্যতার ক্রমবিকাশ কীভাবে হয় এ সম্পর্কে ধারণা নিলাম। তো এখানে মনে রাখবে যে এই যে বিভিন্ন জায়গায় যে সমস্ত সভ্যতাগুলো গোড়াপত্তন হয়েছিল এরা প্রত্যেকেই সেমিটিক জাতির অন্তর্ভুক্ত ছিল। এই সেমিটিক জাতির লীলাভূমি ছিল কিন্তু আরব দেশ। এই আরব দেশ থেকেই সেমিটিক জাতির বিভিন্ন শাখা বিভিন্ন দেশে গিয়া এগুলো ছড়িয়ে পড়েছিল এবং নতুন নতুন সভ্যতার গোড়াপত্তন করেছিল। তো আজকে আমরা এই বিষয়ে এতটুকু আলোচনা করলাম। তোমরা তোমাদেরকে আমি কয়েকটা বই দেখাচ্ছি, এই বইগুলো তোমরা পড়বে। এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র মহিউদ্দিন আহমেদ মুসাববিহা সুলতানা ওয়ান্ডার ওয়ার্ল্ডস, হ্যাঁ এটার প্রথম পত্র দ্বিতীয় পত্র দোনোটা আছে। তারপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র তোমাদেরকে আমি প্রথমে লিখে দিয়েছিলাম, ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ডক্টর এটিএম শামসুজ্জোহা, এটার প্রথম পত্র দ্বিতীয় পত্র দোনোটা রয়েছে। আর একটা হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এটা কাজল ব্রাদার্স থেকে, এই যে শহীদুল ইসলাম তাসলিমা আফরিন জাহাঙ্গীর আলম, আর সম্পাদনা করেছে ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া। এই বইগুলো তোমরা কিনবে, তোমাদেরকে আমি এই যে রেফারেন্স বুক হিসেবে এগুলো তোমরা নিবা আর কিনে এখান থেকে পড়তে শুরু করবা, যাতে আর কোনো তোমাদের অসুবিধা না হয়। আমার ক্লাসগুলো তোমরা অনুসরণ করবা, এই ক্লাসগুলো করলে তোমাদের আশা করি সবগুলো ধারণা চলে আসবে। তো যেহেতু এটা এসএসসিতে তোমরা পড়েছো, এসএসসিতে তোমরা পড়েছো, এই কারণে তোমাদের এটা বুঝতে অসুবিধা হবে না। বিশ্ব সভ্যতা সম্পর্কে যেহেতু তোমরা পড়েছো, আমাদের ইতিহাসেও ইসলাম ইতিহাস ও বিশ্ব সভ্যতা সম্পর্কে আছে, তো তোমরা এই বইগুলো কিনবে বাজার থেকে। এক বিভিন্ন বই নিলে, বিভিন্ন লেখকের বই পড়লে ভালো হয়, যাতে করে তোমরা কে কী লিখছে এটা জানতে পারবে। এক এক বইতে তো সব তথ্য দিতে পারে না, এই কারণে বিভিন্ন জনের বিভিন্ন বই লেখকের বই পড়তে কিনলে পড়ে কিনলে আমার মনে ভালো হবে। তো সবাইকে ধন্যবাদ, পরবর্তী ক্লাস আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি।